ঘাটপাড়ার অর্জুন সিং ঘনিষ্ঠ নেতা বিকি যাদব খুনে নতুন সুপারি কিলার যোগ। এলাকার তৃণমূল নেতা আকাশ যাদব খুনের সাক্ষীকে ছিলেন এই বিকি যাদব। প্রমাণ লোপাট করতে কি খুন হতে হলো বিকিকে? উঠছে প্রশ্ন। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, ভিন রাজ্য থেকে সুপারি কিলার এনে খুন করানো হয়েছে বিকিকে। মঙ্গলবারের পর বুধবার এলাকায় পরিস্থিতি শান্ত রাখতে বিকি যাদবের বাড়ির সামনে মোতায়েন রয়েছে পুলিশ। খুনের ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা না হলেও সন্দেহভাজন কয়েকজনকে চিহ্নিত করেছে পুলিশ। বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত তিন শিশু। মুর্শিদাবাদের ফারাক্কার হাউসন নগরের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংলগ্ন এলাকার ঘটনা। স্থানীয় সূত্রের খবর, ওই তিন শিশু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার নেওয়ার জন্য গিয়েছিল, রাস্তায় বোমা পড়েছিল। তিনজনই বল ভেবে বোমা নিয়ে খেলতে শুরু করে, আচমকাই সেই বোমা ফেটে যায়। ঘটনায় জখম হয় তিন শিশুই। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি শিশুদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছে ফারাক্কা থানার পুলিশ, কে বা কারা অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংলগ্ন এলাকায় বোমা রেখে গিয়েছিল, কোন উদ্দেশ্যেই বা রেখেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। জার ভর্তি বোমা উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের হরিহর পাড়ায়। বুধবার সকালে চোয়া পঞ্চায়েতের শ্রীপুরের আমতলা পাড়ার একটি বাঁশ বাগানে মাটির নিচে একটি জার দেখে পুলিশে খবর দেয় গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিহর পাড়া থানার পুলিশ। এলাকাটি ঘিরে রাখে পুলিশ। খবর দেওয়া হয় বোম স্কোয়াডকেও। কে বা কারা কোন উদ্দেশ্যে বোমা রেখে গেল তার তদন্ত শুরু করেছে পুলিশ। ফের বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়িতে পুলিশ। বুধবার সকালে তিন সদস্যের পুলিশের একটি টিম প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়িতে যায়। প্রাক্তন উপাচার্যের প্রবৃত্তা বাড়িতে যান শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখোপাধ্যায়। স্থানীয় সূত্রের খবর, মূলত দুটি বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়িতে পৌঁছেছে পুলিশ। শান্তিনিকেতন ট্রাস্টের জায়গায় ফলক বসানো এবং মুখ্যমন্ত্রীকে অবমাননা সংক্রান্ত প্রশ্নের জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রের খবর। মঙ্গলবারের পর বুধবার ফের রেশন বিভ্রাট পানিহাটি পুরসভার 32 নম্বর ওয়ার্ডে। এলাকাবাসীর অভিযোগ, রাতের অন্ধকারে পাচার হচ্ছে রেশন সামগ্রী, খাদ্য সামগ্রী পৌঁছচ্ছে না গ্রাহকদের কাছে। তাদের আরও অভিযোগ, কারে গ্রাহকরা পরিষেবা পাচ্ছেন এমনটাই দেখানো হচ্ছে, তবে সেই পণ্য তাদের এসে পৌঁছচ্ছে না। মঙ্গলবার কলকাতা টিভি এই খবর সম্প্রচারের পর থেকেই পলাতক রেশন দোকানের মালিক সংবাদ মাধ্যম দেখে চম্পট দিয়েছে ওয়ার্ড কাউন্সিলর। রেশন দুর্নীতির খবরের শুরু থেকেই বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। বুধবারও তাদের বিক্ষোভ অব্যাহত। তৃণমূল নেতার মদতে সরকারি ঘাস জমিতে বহুতল নির্মাণের অভিযোগ পূর্ব বর্ধমানে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছতে সরকারি জমিতে বাড়ি করার কথা স্বীকার করে নিলেন বাসিন্দারাও। পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুরে 2 নম্বর পঞ্চায়েতের রামচাঁদাইপুরের ঘটনা। অবৈধ নির্মাণ রুখতে মঙ্গলবার বিকেলে ঘটনাস্থলে হাজির হন জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সঙ্গে ছিল পুলিশ। সভাধিপতিকে বৈধ নথিপত্র দেখাতে পারেনি বাড়ির মালিক এস কে মিরাজ। তার দাবি, শাসক দলের এক স্থানীয় নেতাকে 2 লক্ষ টাকা দিয়ে সরকারি খাস জমিতে বাড়ি তৈরি করেছিলেন তিনি। শাসক দলের ওই নেতা আশ্বাস দিয়েছিলেন সরকারি জায়গায় বাড়ি তৈরি করলে কোনো অসুবিধা হবে না। অবৈধ নির্মাণ এবং নির্মাণে মদতের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থার আশ্বাস দেন জেলা সভাধিপতি। সরকারি জায়গা জানতাম, আমার খাসের জায়গা হিসাবে আমি জানতাম যে সরকারি একদম, সেটা জানতাম। খাসের জায়গা হিসাবে আমি নিয়েছিলাম, না কাগজপত্র কিছু দেয়নি। হ্যাঁ, পরে দেবো এরকম কথা বলেছিল, দিয়ে বারবার যাওয়া হয় কিন্তু এখনো পর্যন্ত। অবশ্যই ব্যস্ত, এটা মিটিং করে আমি লোকাল বিএলআরও, ওসি, বিডিও এবং ডিএমএ সাহেবকে নিয়ে একসঙ্গে মিটিং করে এগুলো ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবে কোনো রেওয়াজ করা হবে না, যে জড়িত আছে যেভাবেই নিজেকে বড় ভাবুক সে কোনোভাবে কারু। আদিবাসীদের নামে পাট্টা দেওয়া জমি থেকে গাছ কাটা ও ছাই তুলে বিক্রি করার অভিযোগ বীরভূমের দুবরাজপুরে। যশপুর পঞ্চায়েতের ঘাসবেড়া গ্রামের ঘটনা। দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আদিবাসী পাট্টা প্রাপকরা। তাদের পাট্টা পাওয়া জমিতে নির্বিচারে চলছে গাছ কাটা ও ছাই তুলে বিক্রি করার কাজ, বাধা দিতে গেলে মিলছে হুমকি। তৃণমূলের লোকজন এমনটা করছে বলে অভিযোগ আদিবাসীর। আদিবাসীদের অভিযোগ সম্পর্কে তৃণমূল জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায়ের দাবি, এর সঙ্গে তৃণমূল কোনোভাবেই যুক্ত নয়, তবে যদি দলের কেউ এই ধরনের কাজ করে থাকে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অস্ত্র উদ্ধার শান্তিপুরে জগদ্ধাত্রী পূজোর নবমীর রাতে অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো শান্তিপুর থানার পুলিশ। সূত্রের খবর, জগদ্ধাত্রী পূজো উপলক্ষে বুধবার রাতে শান্তিপুরে টহল দেওয়ার সময় শান্তিপুর কলেজ মাঠ এলাকায় এক ব্যক্তিকে দেখে সন্দেহ হয় পুলিশের। আর এরপরই শান্তিপুর পুলিশ ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি শুরু করে। তার কাছ থেকে একটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার হয়। আর এরপরই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম দীপক সিং ওরফে কেলে। সরকারি আধিকারিকদের দেখানি অচলাবস্থা পঞ্চায়েতের ভাঙ্গরের পোলেরহাট পঞ্চায়েতে। টানা সাড়ে পাঁচ বছর এমনই অবস্থা পোলেরহাট পঞ্চায়েতের। এ নিয়ে ক্ষোভ জমাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। অভিযোগের বিষয়টি নিয়ে চিঠি চাপাটি হলেও নির্বিকার জেলা প্রশাসনের কর্তারা ভাঙ্গরের পাওয়ার গ্রিড সাবস্টেশন এলাকায় অবস্থিত পোলেরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েত, ওই এলাকা জমি কমিটির শক্ত ঘাঁটি বলে পরিচিত। এর আগে ওই পঞ্চায়েতের ক্ষমতায় ছিল তৃণমূল, উপপ্রধান ছিলেন আরাবুল ইসলামের পুত্র হাকিবুল ইসলাম। সেই সময় জমি কমিটির প্রবল প্রতিরোধে টানা পাঁচ বছর পঞ্চায়েতে কাজ করে উঠতে পারেননি তৃণমূলের প্রধান উপপ্রধান। সাধারণ মানুষ তাদের ন্যায্য পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন। নিরাপত্তার অভাবে পঞ্চায়েত সচিব দীর্ঘদিন পঞ্চায়েতের পরিবর্তে বিডি অফিসে বসে কাজকর্ম করেন। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন চলাকালীন হুগলির হিন্দ মোটরের বন্ধ কারখানায় বিজেপির পোস্টার। 2013 সাল থেকে সাসপেনশন অফ ওয়ার্কে থাকা হিন্দুস্তান মোটর কারখানা থেকে যন্ত্রাংশ লুটের অভিযোগে পোস্টার সাটিয়েছে বিজেপি। বিজেপির অভিযোগ, রাজ্য সরকারের অধিগ্রহণের নোটিশ থাকা সত্ত্বেও কারখানা থেকে প্রতিদিন রাতে কারখানা থেকে যন্ত্রাংশ লুট হচ্ছে। এতে কারখানা কর্তৃপক্ষের প্রত্যক্ষ মদত রয়েছে বলে দাবি বিজেপির। এ বিষয়ে হুগলি জেলা বিজেপি এবং রাজ্য নেতৃত্বে নজর রাখছে। পূজোর মরশুমের পরে বৃহত্তর আন্দোলনে যাবে জানিয়েছে বিজেপি। কারখানার যন্ত্রাংশ বেরোনোর কথা অস্বীকার করেছে তৃণমূল, যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করে নিয়েছে তৃণমূলের ট্রেড ইউনিয়নের নেতারা। সে বিরোধীরা তো বলবেই, এরকম একটা অন্যায়মূলক কাজ হচ্ছে, বিরোধীরা যদি বলে সেখানে তো তারা কোনো অন্যায় করছে না, সত্যি তো অন্যায় জিনিস হচ্ছে। এটা তো আমিও মেনে নিচ্ছি যে কিভাবে এতগুলো লোক ভিআরএস নেয়নি, তারপরে কারখানা আর যন্ত্রাংশ বেরিয়ে যাচ্ছে। বিজেপি তো পোস্টিং করতে ওস্তাদি অর্জন করেছে, মহারত অর্জন করেছে বলে তারা এত পোস্ট করেছে। নিশ্চিতভাবে রাজ্য সরকারের অধিগ্রহণের একটা নোটিশ আছে, সাসপেনশন অফ ওয়ার্কও আছে ওখানে, এর মধ্যে কোনো সন্দেহের কারণ নেই। কেন হচ্ছে এটার অ্যাকচুয়ালি আমার কাছে তথ্যও নেই, যে তথ্য আপনাকে দেব। এই ফ্যাক্টরিটা এখনও পর্যন্ত কোম্পানি নোটিশ জারি করেনি, ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও এরা ভেতরে যে যন্ত্রাংশগুলোকে বের করে এরা কী চক্রান্ত করছে, তার সঙ্গে তৃণমূলের অবশ্যই জড়িত আছে এবং প্রশাসন তো অবশ্যই জড়িত আছে, নাহলে এত সাহস পায় না যে রাতের অন্ধকারে এই যন্ত্রগুলো বার করে নিয়ে গিয়ে ফ্যাক্টরিটাকে লুট। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের চোরচিতা থেকে বলদিচক যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এই বর্ষায় প্রায় 3 কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তাটি প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তার উপর তৈরি হয়েছে একাধিক গর্ত, পিচের আস্তরণ উঠে বেরিয়ে পড়েছে রাস্তার কঙ্কাল স্বরূপ। বেহাল রাস্তা দিয়ে একাধিক গ্রামের মানুষ তপসিয়া গ্রামীণ হাসপাতালে, বেলিয়াবেড়া থানায় যান। ওই রাস্তা দিয়ে স্কুল, বাজার, কলেজ যেতে হয়। রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানাচ্ছেন স্থানীয়রা। রাস্তা সারাই নিয়ে রাজনৈতিক তর্জা অব্যাহত শাসক দল ও বিজেপির মধ্যে। গত পঞ্চায়েত যে 5 বছর কেটে গেল, এবারে তো নতুন পঞ্চায়েত হয়েছে। এখন গত পঞ্চায়েত থেকে এরা বিজেপি ক্ষমতায় ছিল, তাদের প্রধান, তাদেরই মানে কাজকর্ম সব কিছু করার ছিল, কিন্তু তারা তো কোনো কিছু পঞ্চায়েত রাস্তাঘাটে যা বেহাল অবস্থা, রাস্তাঘাট তো দূরের কথা, পানীয় জলের অবস্থা কিছু করে। তো এখন আমরা নতুন ক্ষমতা এসছি, বরফর হয়নি বলে আমাদের কাজ, আমরা আগে রাস্তাটা প্রথম ধরবো, তারপরে পানীয় জল। বলদি চোখ থেকে চর্চিতা যে রাস্তা, এই রাস্তা বিগত দিনেও আমরা দেখলাম, আগামী দিনেও আমরা দেখবো। এখানে সরকার, পশ্চিমবঙ্গ সরকারও জানিয়েছেন, এখানে আজকে ক্ষমতাতে উনি পঞ্চায়েতে ক্ষমতাতে এসছেন ওই তৃণমূলের চোর সরকার। তো রাস্তাঘাটের যা অবস্থা, মানুষ বন্দি চোখ থেকে চর্চিতা মন্দির পর্যন্ত পৌঁছাতে পারবে না, যে কোনো সময় যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট। সুন্দরবনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের স্থায়ী ঘর নেই, রাস্তায় খোলা আকাশের নিচেই বেড়ে উঠছে শিশুরা। বসিরহাটের হিঙ্গলগঞ্জ পঞ্চায়েতের পূর্ব মামুদপুর গ্রামের
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। স্থানীয় সূত্রের খবর, অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি রাস্তার পাশে, সেখানে কোনোক্রমে একটি ত্রিপল ঝোলানো আছে, সেখানেই চলছে রান্না। ত্রিপলের বাইরে রাস্তার পাশে খোলা আকাশের নিচে বাচ্চাদের পড়ানো হয়। শীত, বর্ষা বা গ্রীষ্মকালে চূড়ান্ত সমস্যায় পড়েন শিক্ষিকা ও শিশুরা। সংশ্লিষ্ট মহলে বারবার জানালেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ আইসিডিএস কর্মীদের। পড়াশোনার উপযুক্ত পরিকাঠামো না থাকায় অনেক শিশুই কেন্দ্র থেকে শুধু খাবার নিতে যায় বলে জানিয়েছেন অভিভাবকরা। কিন্তু কোনো সুরা হয়নি, মেম্বার, প্রধান, বিশিষ্ট ব্যক্তি সবাইকে জানাইছি, কিন্তু কিছু হচ্ছে না। বর্ষা হলে এখান দিয়ে তো সাপ টাপ চলাচল করে, তাও প্রাণের ঝুঁকি নিয়ে আমরা কাজ করছি। এখানে রাস্তার ওপরে আমি বাচ্চা কাচ্চা নিয়ে পড়াই, তাদের নাচ গান শেখাই। শুনেছি যে এরকম একটা ঘটনা, কিন্তু আমরা আশ্বস্ত করছি সেই সমস্ত যারা ছাত্র ছাত্রী বা তার গার্জেন, তাদেরকে এইটুকু আশ্বস্ত করি আমরা হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং বিডিও বা সভাপতিকে আমরা জানাবো যে যত দ্রুত সম্ভব এটাকে নিরসন করা যায়। মোটরবাইক না পেয়ে মালদহের মহারাজপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা বছর ১৬র এক নাবালকের। বুধবার পুখুরিয়ার থানার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। জানা যায় পরিবার সূত্রে দিন কয়েক ধরে মোটরবাইক কেনার জন্য পরিবারের কাছে আবদার করছিল নাবালক। বেশ কয়েকবার মোটরবাইকের জন্য এর আগেও সে আত্মহত্যার চেষ্টা করেছিল। মঙ্গলবার রাতে বাড়ির পাশে একটি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই নাবালক। রাতেই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বন্ধ চা বাগান খোলার দাবিতে শীঘ্রই আন্দোলনে নামতে চলেছে বিজেপি। আলিপুরদুয়ারের পাঁচটি চা বাগান বন্ধ, এর মধ্যে মাদারিহাট ব্লকে দুটি বাগান বন্ধ আর কালচিনি ব্লকে তিনটি চা বাগান বন্ধ। দুর্গাপুজোর আগে থেকে বন্ধ রায়মাটাং, দলসিংপাড়া, দলমোর চা বাগান। দীপাবলির আগে থেকে বন্ধ রয়েছে কালচিনি ও রামঝোড়া চা বাগান। সমস্যা এই পাঁচটি চা বাগানে প্রায় ৪,০০০ শ্রমিক। বাগান বন্ধ নিয়ে বিজেপি আলিপুরদুয়ার জেলা সভাপতি তথা মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা জানান, চা বাগানের শ্রমিকদের সমস্যা সমাধানে বিজেপি বিভিন্ন কর্মসূচি নিচ্ছে। কালচিনির বিধায়ক বিশাল লামার দাবি, তারা বন্ধ চা বাগান খোলার দাবিতে আন্দোলনের রূপরেখা তৈরি করেছেন, শীঘ্রই আন্দোলনে নামবে বিজেপি। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের সৈয়দপুরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। গ্রাম পঞ্চায়েতের নতুন পঞ্চায়েত ভবন উদ্বোধনের ফলকে এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের নাম সাদা কাগজ দিয়ে ঢেকে রাখায় বিতর্ক সৃষ্টি হয়েছে পঞ্চায়েতে। বেশ কয়েক মাস আগে সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতে নতুন পঞ্চায়েত ভবনের উদ্বোধন করা হয়। উদ্বোধনে উপস্থিত ছিলেন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র, জেলা শাসক সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা। বর্তমানে ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান মনোয়ারা বেগম। যদিও মন্ত্রীর নাম কে বা কারা সাদা কাগজে ঢেকেছেন তা জানেন না বলে সাফাই দিয়েছেন মনোয়ারা। পুরো বিষয় নিয়ে হরিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়াসিন আলী। হরিরামপুর বিধানসভা যিনি বিধায়ক এবং তিনি ক্রেতা সুরক্ষা দপ্তরের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী এবং তিনি সেখানে একটা পঞ্চায়েতের উদ্বোধন করেছিলেন, সেখানে ফলক দিয়ে নামটা লেখা ছিল, সেই নামটাকে পঞ্চায়েতের প্রধান হোক বা তার পাশে থাকা যারা পরামর্শ দেয় তারাই হোক এই কাজটা করেছে। এই কাজটা খুব নোংরা কাজ। দক্ষিণ চব্বিশ পরগনার প্রকাশ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি। জেলার মথুরাপুর ২ নম্বর ব্লকে ২৭ জনের কাছে আবাস যোজনায় প্রাপ্ত টাকা ফেরত চেয়ে নোটিশ দিল বিডিও নাজির হোসেন। নোটিশ পাওয়া ব্যক্তিরা বেআইনিভাবে টাকা আত্মসাৎ করেছে বলে সরকারি তদন্তে উঠে এসেছে। এই নোটিশ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। বিরোধী বিজেপির অভিযোগ, নোটিশ পাওয়া ব্যক্তিদের মধ্যে আছেন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান তথা বর্তমান সদস্য আরজিনা গাজীর শ্বশুরও। তালিকায় আছে স্থানীয় স্তরের একাধিক তৃণমূল নেতার নাম। গত ৬ নভেম্বর বিডিওর পক্ষ থেকে এই নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু ২০ নভেম্বর পর্যন্ত একজনও টাকা ফেরত দেননি, যদিও নোটিশ পেয়ে টাকা ফেরত দেওয়ার কথা জানিয়েছে প্রাক্তন পঞ্চায়েত প্রধান। বাঁকুড়ার ওন্দায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি ধাক্কা ঘটনায় আহত কমপক্ষে ২০ স্থানীয় সূত্রের খবর। বুধবার সকালে ওন্দা পোস্ট অফিসের সামনে ৭ নম্বর জাতীয় সড়কে ঘটে এই দুর্ঘটনা। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, বাঁকুড়া থেকে বিষ্ণুপুর মুখী একটি বেসরকারি যাত্রীবোঝাই বাসকে বিষ্ণুপুরের দিক থেকে আসা একটি বাদাম বোঝাই পিকআপ ভ্যান ধাক্কা মারে। পিকআপ ভ্যানের পিছনের দিকে ডান চাকা ফেটে যাওয়াতে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ধাক্কা মারে বাসে। দুর্ঘটনার পর বিকট শব্দে ছুটে আসেন স্থানীয় মানুষ ও ওন্দা পুলিশ। জখমদের উদ্ধার করে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়।
এক রাতেই চুরি হয়ে গেল পাঁচটি টিউবওয়েল। আলিপুর দুয়ারের যশোডাঙ্গার ঘটনা, স্থানীয় সূত্রে খবর, বাস স্ট্যান্ড এবং বিএসএনএল টাওয়ারের সামনে টিউবওয়েলগুলি চুরি গেছে। চুরি হয়েছে টটপাড়ার তালেশ্বরগুড়ির নতুন প্রাথমিক স্কুলে দুটি টিউবওয়েলও। চুরি গেছে আরআই অফিসের সামনে টিউবওয়েল, স্কুলের কল চুরি হয়ে যাওয়াতে মিড ডে মিলের রান্নাতে অসুবিধায় পড়ছেন শিক্ষকরা, স্কুলের ছাত্রছাত্রীরা খাবার জলও পাবে না। যশোডাঙ্গা বাস স্ট্যান্ডে একটি হাই মাস সোলার লাইট ছিল, দীর্ঘদিন আগেই সোলার লাইটটি খুলে নিয়ে যাওয়া হয়েছে ঠিক করার জন্য। অন্ধকারের সুযোগ নিয়ে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা। হাতির আতঙ্ক পিছু ছাড়ছে না জলপাইগুড়িবাসীর। এতদিন খাদ্যের সন্ধানে ধান খেতে আসত হাতির পাল, এবার ধান কেটে বাড়িতে তোলার পরও অব্যাহত হাতির হানা। খাবারের সন্ধানে জনবহুল এলাকায় ঢুকে পড়ছে হাতি। মঙ্গলবার রাতে এরকমই একটি হাতি ঢুকে পড়েছিল মেটেলির বাতাবাড়ির পূর্বে। হাতিটি এলাকার একটি মাজারের দেওয়াল ভেঙে দেয়, পরে হাতিটি দক্ষিণ ধূপজোড়া মুচিপাড়া হয়ে ফের গরুমারা জঙ্গলে চলে যায়। এভাবে গ্রামের ভিতরে হাতি চলে আসায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত বাসিন্দারা রাতে এলাকায় বনকর্মীদের টহলদারির দাবি জানাচ্ছে এলাকাবাসী। বন দপ্তরের তরফে এ বিষয়ে আশ্বাসও দেওয়া হয়েছে। জগদ্ধাত্রী পুজো শেষ, এবার বিসর্জনের পালা। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর ঐতিহ্য দশমীতে পূজিত মঙ্গল ঘট বিসর্জন। বুধবার সকাল থেকেই প্রায় 150টি ক্লাব তাদের পূজিত ঘট বিশেষ শোভাযাত্রা সহকারে কৃষ্ণনগর রাজবাড়ি ঘুরে জলঙ্গি নদীতে বিসর্জন দেয়। শুরু হয়েছে সেই ঘট বিসর্জন। প্রতিবারই ঐতিহ্যমণ্ডিত এই ঘট বিসর্জন দেখার জন্য ভিড় করেন সাধারণ মানুষ। কৃষ্ণনগরবাসী তো বটেই, শহরে পৌঁছুন দূর দূরান্তের অনেকেই। এবারও শহরে বিসর্জন দেখতে রাস্তার দুধারে প্রচুর মানুষের ভিড় চোখে পড়ার মতো।